আজ কিন্তু সকাল থেকেই আকাশের মুখটা গোমড়া। আর এই দেখো আমাদের লেবু গাছের যত লেবু ছিল এই লোকটাকে বিক্রি করে দেওয়া হলো, মানে গাছ থেকে পড়ে যাচ্ছিল বলে। আজকের ভিডিওটা মানে আজ তো হচ্ছে স্যাটারডে, স্যাটারডে করে আমার অফ থাকে, তো ভাবলাম যে আমাদের বাড়িতে যে কনস্ট্রাকশনটা হচ্ছে দেখি কত দূর কি হলো। তো এইটাই হচ্ছে আমার সেই রুম যেখানে আমি থাকতাম, উইচ ইজ নাও বিন কনস্ট্রাক্টেড ইন এ নিউ ওয়ে। তো আইল হোপ ইট উড কাম গ্রেট। তো আজ ফ্লোরিং করা হবে অ্যাকচুয়ালি। তো এইটার অবস্থা এরকমই খারাপ। আর দিস ইজ অলসো another one which needs to be done. Oh my god, আমার নাইকার প্যাকেজ। লাঞ্চ প্রিপারেশন করবো। তো আজকে তোমাদের দেখাবো পমফ্রেট ফ্রাই আর পমফ্রেট কারি কিভাবে ইজিলি করা যায়। অনেকে অনেক রকম ভাবে করে, বাট আমি এই মেথডে করি। আর স্যাটারডে সানডে তো ইউ নো আই লাভ হাউ মাচ কুকিং, সো আমি ভাবলাম আজকে এই রেসিপিটা আমি বানাই, ইজিলি তোমাদেরকে দেখাই। তো প্রথমে কড়াইতে তেল খুব গরম করে নিতে হবে, তারপর যেই হলুদ আর নুন দিয়ে মাখা মাছটা ছিল সেটা একে একে ভেজে নেব। তো মাছ সবকটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচে আমি ভাজলাম। আর ভাজা হয়ে গেলে আমি সাইডলি এই তিনটে কাঁচা লঙ্কা, কিছু রসুন আর আদা, এইটাকে আলাদাভাবে পেস্ট করে নিলাম। সঙ্গে আমি দিয়ে দিলাম দুটোর মতো পেঁয়াজ। তো এটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা হয়ে গেলে যেই তেলটা বাঁচলো, মানে মাছটা ভাজার পর, সেটার মধ্যে দিয়ে দেবো। দেখো ইন বিটুইন আমার হাত পুড়ে গেছে। তো এনিওয়েজ তো আসা যাক রান্নাতে। তো আমি প্রথমে একটু জিরে দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন। ওই দুটো একটু লাল হয়ে আসলে আমি যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু মাখো মাখোভাবে নাড়তে হবে। আর এটার যখন পেঁয়াজ আদা বাটা রসুন বাটার রঙটা ব্রাউনিশ হয়ে যাবে তখনই ভাবতে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আমি তেল অতি অল্প দিয়ে রান্না করি, তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর এটা যখন হয়ে গেল, মশলাটা মনে হলো, তার মধ্যে আমি আবার সামান্য জল দিলাম। দিয়ে এরপর আমি মশলাটা দেবো, কারণ হলুদ নুন স্বাদ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু হালকা কাশ্মীরি চিলি, কারণ আমি ঝাল খাই না। আমরা তো ঝাল বেশি প্রেফার করি না, আর প্রেফার করলে আমরা কাঁচা লঙ্কার ঝাল খাই। তোমরা তোমাদের আন্দাজ মতো ঝাল বেশি কম দিয়ে দিতে পারো। এটাকে ভালোভাবে নাড়তে হবে। নেড়ে যখন দেখবে যে পাশ থেকে একটু তেল আসছে তখনই জল দিয়ে দিতে হবে, নিজের অ্যাডিকুয়েট মাত্রায়, মানে যতটা তুমি ঝোল রাখতে চাও বা কাইটা রাখতে চাও। তো দেখো তেল পাশ থেকে বেরিয়ে এসছে, এটা পুরোভাবেই হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা কম হয়ে যাবে। তো আমি এর মধ্যে আমার আন্দাজ মতো একটু জল দিয়ে দিলাম, দু কাপের মতো জল দিয়েছি, কারণ আমরা একটু পাতলা খেতে পছন্দ করি। স্বাদ মতো নুন দিয়ে যেই ফুটন আসবে তখনই ওই ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। অ্যান্ড ইয়া দ্যাটস অল, খুবই ইজি অ্যান্ড সিম্পল। এই মাছটা আসলে ভাজতে ভাজতেই পুরোটা ইউনো হয়ে যায়, তো অত বেশি ফোটাতে হবে না, জাস্ট এক দু ফুট আসার জন্য আমি অপেক্ষা করছিলাম। ধনে পাতা থাকলে দিয়ে দেবে, না হলে ইউ ক্যান অলসো ইগনোর দিস স্টেপ। তো বাস হয়ে গেল চট জলদি পমফ্রেট কারি। নেক্সট আমরা বানাবো পমফ্রেট ফ্রাই, কিভাবে করব। তো প্রথমে একটা পাত্রে একটু হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে, তার মধ্যে লেবু আমি স্কুইজ করে দিলাম। এখানে আমি হাফ লেবু নিয়েছি, তোমরা পারলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, এটা একটা মাছের জন্য এটা ঠিক আছে। তো আমি এই মাছটাকে দেখো ভালোভাবে এরকম কেটে নিয়েছি গাটা, যাতে কিনা ভালোভাবে ভেতরে স্পাইসেসগুলো ঢোকে। তো এই যে আমি পেস্টটা বানালাম, একটা মিক্সচার অফ ডিফারেন্ট মশালাস, এটাকে আমি এর ওপরে ভালোভাবে লেয়ার করে দিলাম। দিয়ে আমি ম্যারিনেট করতে রেখেছি 10-15 মিনিট করতে পারো, 1-2 ঘন্টা করতে পারো। আমি 1-2 ঘন্টা করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে গরম গরম ভেজে দেব। তো এখানে আমি 1 চামচ সুজি, 1 চামচ বেসন আর একটু স্বাদ মতো নুন অ্যাড করেছি। করে আমি এই যে মাছটা ছিল সেই মাছটা এর মধ্যে ভালোভাবে কোটিং করে নিচ্ছি ভালোভাবে, ঠিক আছে। তো কোটিং করার পর বেশিক্ষণ ওয়েট করতে হবে না, কোটিং করেই তোমরা ফ্রাই করে নেবে, তাতে আরও বেশি ভালো ক্রাঞ্চি এফেক্টটা থাকে। তো আমি ভালোভাবে এটা কোটিংটা করছি, যেহেতু এর মধ্যে বেসন আছে তাই জন্য এটা ভালোভাবে স্টিক হয়ে যাবে। আদারওয়াইজ যদি তুমি শুধু সুজি দিয়ে করো এটা পড়ে যায় ঝুরঝুর করে। তো এইটা মাছটাকে ভালোভাবে আমি সব দিক কোটিং করে আমি এবারে গরম তেলের মধ্যে ডুবো তেলে ভেজে নিলাম। এটা ডুবো তেলেও করতে পারো, এটা প্যানেও করতে পারো, সেখানে কম তেল লাগবে। তো এটা বাস এরকমভাবেই
ভাজতে থাকতে হবে যতক্ষণ না বডিটা পুরো ব্রাউনিশ কালার আসে। তো হয়ে গেল ইজিলি পমফ্রেট ফ্রাই, রেডি টু ইট। এর উপর একটু লেবুর রস স্কুইজ করে নেবে খাওয়ার আগে। অ্যান্ড হিয়ার ইউ গো, হ্যাপি ইটিং। তো আমিও খেতে বসে গেলাম। আজকের রেসিপি কি বানালাম দেখলেই তোমরা, তো তোমরাও ভালোভাবে এটাকে বানিয়ে ফেলো আর বাড়ির সবার জন্য দেখো কতটা টেস্টি হয়। আমি খাচ্ছি এখন গাছের মোসাম্বি লেবু, মানে সবই গাছেরই হয়। এটা হচ্ছে আমার কাকিমার বাড়িতে বসানো মোসাম্বি লেবু গাছ হয়েছিল। এটা যে গাছের মানে বাড়িতে বানানো হয়েছে, জাস্ট ক্যান্ট ইমাজিন দিস, এতটাই মিষ্টি। দেখতে দেখতে বিকাল হয়ে গেল আর দেখো আকাশটা জাস্ট কত সুন্দর লাগছে। এক্ষুনি বৃষ্টি আসবে এরকম ফিল হচ্ছিল, আর বাস সেই বাহানায় তালের ফুরুলি বানিয়ে নেওয়া যাক। আমি আগেই আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে তোমরা করবে, মানে কিভাবে নর্মালি আমি করি। আই নো যে তোমরা সবাই জানো, বাট স্টিল আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমনভাবে করি। তো তাড়াতাড়ি চট জলদি একটু স্ন্যাক্স হয়ে গেলে একটু ভালো হতো, তো সেই জন্যই বানিয়ে ফেললাম। স্যাটারডে আর সানডে এই দুটো দিন আমার যত রকমের মনের ইচ্ছার কাজ আমি সেগুলো করে ফেলি। তোমরা যদি আমার ব্লগ ফলো করো তো তোমরা জানবে সেটা। তো এরই মধ্যে একটা হয়ে গেল আর বৃষ্টি বাইরে প্রচুর জোরে হচ্ছে আর এই রকম ওয়েদারে জাস্ট গরম গরম ফুলুরি ফুলুরি কেন, চপ বানালেও ভালো লাগতো। তো এর মধ্যে আমাদের নামাজটা হয়ে গেল, এরপর আমি ওয়াকে বেরোচ্ছিলাম কারণ আকাশটা একটু ধরেছিল। এত ক্যালোরি ইনটেক করলে তো সেটার জন্য ওয়াকে যেতেই হবে। বাস বাড়ি আস, এসে ফ্রেশ হয়ে, এটাই ছিল আমার স্যাটারডে। তোমরাও জানো তোমাদের কেমন গেল। তারপরে ফ্যামিলির সাথে একটু মুভি দেখলাম আর এইভাবেই আমার স্যাটারডেটা কাটলো। আশা করি তোমার আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো ডোন্ট ফরগেট টু থামস আপ অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমরা ভালো থেকো, আমি আবার আসবো পরের দিনের ব্লগ নিয়ে। টাটা, বাই।